সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করাচ্ছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার রিটটি দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিট আবেদনে বলা হয়েছে নৈতিক খলনের জন্য শপথ ভঙ্গ করেছেন তিনি, এজন্য সংবিধান অনুযায়ী তিনি আর সংসদ সদস্য পদে থাকতে পারেন না। অনলাইনে ভাইরাল হওয়া কুরুচিপূর্ণ ও বিতর্কিত অডিও ভিডিও নিয়ে সমালোচনার মধ্যে মঙ্গলবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে চিঠি পাঠান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। রাতে সেটি গ্রহণ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপর এ বিষয়ে সরকারি গ্যাজেট প্রকাশিত হয়।